আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই ভাইয়ের অপারেশন একবার হয়েছিল, ওনার গ্রামে করেছিল। ফলাফল সামনেই দেখতে পাচ্ছেন, এটা আসলে অপারেশন করা কিনা কেউ বুঝতে পারবেন না, বিশাল বড়। তো এইরকম আসলে অনেকেরই হচ্ছে, অনেক অনেক ভালো ক্লিনিকে সার্জারি করেও এমন হচ্ছে। কেননা অনেক জায়গায় দেখা যায় ডক্টরের অভিজ্ঞতা কম, হয়তো কারো পরামর্শে গিয়েছে, হয়তো একাই গিয়েছে, হয়তো ইউটিউব ভিডিও, হয়তো ফেসবুকে বুস্টিং দেখে, পোস্টের বুস্টিং দেখে গিয়েছে এবং পরবর্তীতে ফলাফল খুব বেশি ভালো পায়নি এবং দ্বিতীয়বার করতে হয়েছে বা করতে হবে। ফেসবুক ইউটিউবে এখন অনেকই বিজ্ঞাপন দিচ্ছে, দিয়ে যাচ্ছে এবং সেই বিজ্ঞাপন দেখে আমরা আসলে ভালো মন্দ যাচাই করার সুযোগ আমাদের নেই। আমরা চটকদার বিজ্ঞাপন, সস্তায় অপারেশন ইত্যাদি দেখেই ঝাঁপিয়ে পড়ি অপারেশনের জন্য। কোন জায়গায় কেমন হচ্ছে এটা আসলে বোঝার চেষ্টা করি না। আপনি বাজারে 1 কেজি আপেল কিনলে 300 টাকায় পাবেন, আবার 200 টাকায়ও পাবেন। এখন এই 100 টাকা কম বেশি হওয়ার কিন্তু অনেক কারণ থাকে। আপনি যে আপেলটা 300 টাকায় কিনবেন সেটা কয়েকদিন রেখে খেতে পারবেন এবং ফ্রেশ পাবেন, 200 টাকাটা দেখবেন যে ভিতরে লাল হয়ে যায়, কালো হয়ে যায়, পচা বের হয়। সো এটা অবশ্যই অবশ্যই পার্থক্য তো আছেই। তো আপনি কোথায় করবেন, কীভাবে করবেন, কেন করবেন আপনাকে বুঝতে হবে। করার পরে যদি আপনি মনে করেন ভুল করে ফেললাম, এর দায় আসলে কেউ নিবে না, কেউ নিতেও পারবে না, কারণ ভুল আপনি করবেন আপনার দায়। আমরা লাইপোসাকশন করেছি, অবস্থা দেখতে পাচ্ছেন অনেকটাই ফ্ল্যাট হয়ে গিয়েছে, সামান্য একটু গ্ল্যান্ড পড়ে আছে, এইটুকু গ্ল্যান্ড। গ্ল্যান্ড কিন্তু প্রথমে একবার কাটা হয়েছে, এরপরে এখনও আছে। তাহলে বুঝতে পারেন কীরকম বাজে একটা অপারেশন হয়েছে। আপনারা এই বিষয় সম্পর্কে আরও কিছু জানতে চাইলে, আরও জানার থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে SMS করতে পারেন, নাম্বার তো দেওয়াই আছে, অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন, আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন। ভিডিওতে স্ক্রিনশট দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, আপনি ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক পাবেন, সেইখানে নিয়ে যোগাযোগ করতে পারেন। এই হচ্ছে অপারেশন টেবিল থেকে কন্ডিশন, মাশাল্লাহ খুবই ভালো। এটা 6 মাস 8 মাস গেলে দুর্দান্ত রেজাল্ট ফুটে উঠবে। প্রথমবার ওনার অপারেশন হয়েছিল অজ্ঞান করে, আমরা জাস্ট বুক অবশ করে অজ্ঞান করি না, শুধুমাত্র বুক অবশ্যের মাধ্যমেই অপারেশন করে থাকি। রেজাল্ট মাশাল্লাহ দুর্দান্ত ভালো, রেজাল্ট নিয়ে আসলেই কোনো প্রশ্ন হবে না, অসম্ভব সুন্দর রেজাল্ট। আমরা একদম ঘাড় পর্যন্ত, নিচ পর্যন্ত স্যালাইন দিয়ে ফুলিয়েছিলাম, অপারেশন হয়েছে, এখন অনেকটা ফোলাভাব আছে। এই হচ্ছে অপারেশনের 15 দিন পরের একটি কন্ডিশন। কাটা ছেঁড়ার জন্য একটু অন্যরকম লাগছে, আমিও বুঝতে পারি, তবে এটা যখন সময়ের সাথে সাথে মিলে যাবে। বুকে এখনও শক্ত ভাব আছে, এই পর্যন্ত হার্ড, একদম বগল পর্যন্ত হার্ড, শক্ত, এগুলো নরম হবে, মিলবে, সময় লাগবে, মিশে যাবে, এগুলো স্থায়ী না। অবশ্যই 8 মাস পর্যন্ত সময় লাগবে, যেহেতু ওনার স্কার আগেই ছিল, সেই কারণে একটু অন্যরকম লাগছে। এটা তো আসলে স্কার, আমরা কিছু করতে পারবো না, বাট রেজাল্ট মাশাল্লাহ ভালো। কয়েক মাসের মধ্যে শক্তগুলো নরম হয়ে গেলে, স্কিন ঠিক হলে, কোষগুলো রিগেইন হলে রেজাল্ট দুর্দান্ত মনে হবে, অসম্ভব সুন্দর রেজাল্ট আসবে। সময়ের সাথে সাথে পরিবর্তন হবে, শুধু আপনারা একটু সময় দিবেন, দেখবেন আপনাদের প্রতিটা মানুষের রেজাল্ট অসম্ভব সুন্দর আসবে, এইটা নিয়ে আসলে কোনো প্রশ্নই হতে পারে না। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকোমাস্টিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, ধন্যবাদ।